আল্লামা তাহিরি তো শুধু ভৈরবের না, আল্লামা তাহিরি পুরা বাংলাদেশের, ঠিক কিনা জোরে বলেন। আল্লামা তাহিরিকে বয়কটের ডাক দাও, আল্লামা তাহিরির বিরুদ্ধে কথা বলার কথা বলো, খোদা কি কসম আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা তরুণ উলামায়ে ইকরামগণ আছি মাঠে ময়দানে আল্লামা তাহির যদি ডাক দেই খোদার কসম আল্লাহর জমিনের মধ্যে সুন্নি নেতাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর জমিনের মধ্যে জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? কারণ উনি সাহাবীদের পক্ষে কথা বলেছেন, ঠিক কিনা জোরে বলেন? নিঃসন্দেহে যারা সাহাবীদেরকে না মানে তারা শিয়া, নিঃসন্দেহে যারা সাহাবীদেরকে না মানে তারা জাহান্নামের কুকুর। আর এই জাহান্নামের কুকুরদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা সুন্নি মনে রাখবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন। এই জন্য কাদেরী নাম দিয়ে যারা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতে চাও না তোমাদের কাদেরী বাতিল, ঠিক কি না জোরে বলেন? খাজা মাইনউদ্দিন চিশতি হযরতে আব্দুল আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন। এই জন্য চিশতি নাম দিয়ে যারা আমিরে মুয়াবিয়াকে গালি দাও তোমাদের চিশতি নাম কেটে দাও। হযরতে ইমামে আজম ইমাম আবু হানিফা আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন। এই জন্য যারা হানাফি মাযহাবে থেকে আমিরে মুয়াবিয়ার সমালোচনা করো তোমরা হানাফি মাযহাব থেকে চলে যাও, ঠিক কি না জোরে বলেন? এই জন্য আমরা সবাই হযরতে আমিরে মুয়াবিয়া সহ সাহাবীদেরকে মানতে চাই কি চাই না, দুই হাত তুলে দেখাই চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নিবরা বুরহানিয়া দরবার শরীফ, শিয়াবাদ নিফাত যাক, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঠিক কি না জোরে বলেন? আমরা যদি তাকিয়ে দেখি বাবা শাহজালাল আল্লাহু আকবারের তাকবীরে এই সিলেটের জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছে, ইসলামের বীজ বপন করেছে। শুধু তাই নয়, প্রত্যেকটা যুদ্ধের ময়দানের মধ্যে মুসলিম জিহাদিরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে যুদ্ধ শুরু করেছেন, কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমানদের স্লোগান, মুসলমানদের তাকবীর, আল্লাহু আকবার যখন বলবেন মুসলমানদের ইমান বৃদ্ধি পাবে, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله الله বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যিকিরুল্লাহ, এই আয়াতের মধ্যে মুমিন হওয়ার ছয়টা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা যিকিরুল্লাহ, মুমিন আল্লাহর জিকির করবে, আল্লাহ স্মরণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। এইজন্য মুসলমান আল্লাহু আকবার ধ্বনির দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবে, ঠিক কিনা জোরে বলুন? নিবরা দরবার শরীফের 32তম ইসালে সওয়াব মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত আলহাজ মাওলানা হুসাইন আহমদ আল হাবিব পীর সাহেব, সম্মানিত সহ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব, প্রধান বক্তা আল্লামা সাহেব ডক্টর সাইফুল আজম আল আজহারী সাহেব, বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা বন্ধুবর শামসুল আলম হুসাইনি সাহেব, দিগার উলামা ইকরাম উপস্থিত, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প সময় আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো, আমার পরপরই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি হুজুর মাইক ধরবেন, তার আগে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, আরো জোরে বলুন শুনবেন তো। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার এই অংশ নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার সকলকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনার মধ্যে আলোচনা করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনার মধ্যে বলেন তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট এবং আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কাদের উপর নাযিল করেছেন তাফসীর কারকগণ বলেন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপর নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কারা যারা আমার নবীর সাথে রয়েছেন সাহাবীরা কারা যারা আমার নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে অংশ গ্রহণ করেছেন সাহাবী কারা যারা আমার নবীর সুখে দুঃখে পাশে ছিলেন তাদেরকেই সাহাবী বলা হয় কথা বলেন ঠিক কি না এরা মুসলমান এই জন্য আজকের এই আলোচনাটা আমি শুরু করেছি কারণ একটাই মাত্র কারণ বর্তমান সময়ের মধ্যে আমাদের সমাজের মধ্যে সুন্নিয়তের লেবাস দিয়ে অনেক মানুষের মাথার মধ্যে টুপি আছে মুখের মধ্যে দাড়ি আছে গায়ের মধ্যে আমার চাইতে লম্বা জামা পরিধান কইরা স্টেজের মধ্যে বৈশা বৈশা সাহাবীদেরকে গালি দেই কথা বলেন ঠিক কি না এ বন্ধু বুঝতে হবে যারা সাহাবীদেরকে গালি দেই তারা নিঃসন্দেহ শিয়া আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো যারা শিয়া তারা হইল জাহান্নামের কুকুর কথা বলেন ঠিক কি না এরা মুসলমান আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম জুড়ে বলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে রাখবেন সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্যটা দেওয়া হলো সুন্নাত কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন জুমার আলোচনা করতেন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন এই জন্য রে মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন একজন জলিলুল কদর সাহাবী যিনি ছিলেন একজন কাতেবে উহী কাতেবে উহী কাকে বলা হয় আরে মুসলমান আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপর কুরআন নাযিল হয়েছে ঠিক কি না জোরে বলেন আমার নবীর উপর কুরআন নাযিল হয়েছে কি হইছে না নবীজি রাহমাতাল লিল আলামিনের উপর কুরআন যখন নাযিল হইত ওই কুরআনকে লিপিবদ্ধ করার জন্য কিছু সংখ্যক সাহাবী ছিল ওই সাহাবীদেরকে বলা হয় কাতেবে উহী আল্লাহু আকবার জোরে বলেন ওই সাহাবীদের কি কি বলা হয় আর জোরে কোন কি বলা হয় আমার দিকে খেয়াল করেন আপনাদের কি খেয়াল নাই আমি যে বলতেছি যারা কাতেবে উহী যারা কাতেবে উহী তাদের কাজটা ছিল যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপর কুরআন নাযিল হইতো এই কুরআনের আয়াতগুলি লিপিবদ্ধ করত সুবহানাল্লাহ জোরে বলেন সাহাবীদের মধ্যে যারা কাতেবে উহী ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করেছেন এ বন্ধু শুধু তাই নয় আমরা ছোট কাল থেকে আলেম ওলামাদের মুখের মধ্যে একটা হাদিস শুনে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের মধ্যে 73টা দল হবে একটা দল হবে জান্নাত আর 72টা দল হবে জাহান্নামী এই হাদিসটাও হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যারা শিয়া অবাক হইবেন ওই শিয়ারা মাহফিলের মধ্যে প্রত্যেকটা সেমিনার মধ্যে বৈশা বৈশা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে নাউজুবিল্লাহ জোরে বলেন হযরতে আমিরে মুয়াবিয়া নাকি জাহান্নামী আরে মুসলমান আমরা তো সবাই সুন্নি কথা বলেন ঠিক কি না আমাদের নামের পিছনে অনেকের কাদেরি আছে অনেকের চিশতি আছে অনেকের নকশবন্দি আছে অনেকের মুজাদ্দিদি আছে রে মুসলমান মনে রাখবেন কাদরিয়া তরিকার ইমামের নাম হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানি গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইনা যারা আমির মুয়াবিয়াকে গালি দেয় তাদের কাদরিয়া তরিকাতে বায়াত করার কোনো অধিকার নাই কথা বলেন ঠিক কি না কি জন্য অধিকার নাই একটাই মাত্র কারণ কারণ আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন আল্লাহু আকবার জোরে বলেন আরে গাউসে পাক যদি হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানতে পারেন গো তাইলে আমরা মানতে পারবো কি পারবো না আরে একটু আওয়াজ দিয়ে এখন পারবো কি পারবো না আরে সাহাবীদের সাথে আমরা আর কি কোনো তুলনা হয়নি
সাহাবীদের সমতুল্য তো আমরা কখনোই হইতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ও গাউসে পাক আপনার দাম বেশি না সাহাবীদের দাম বেশি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই পাগলা রে, সাহাবীরা যে যুদ্ধের ময়দানে গিয়েছে ওই যুদ্ধের ময়দানে যেই গুড়া দিয়া গেছে ওই গুড়ার পায়ের দুলির সমপরিমাণ মর্যাদা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার। সাহাবীদেরকে গাউসে পাক এত মর্যাদা দিয়েছে, আজকে যারা ইরানের টাকা খাইয়া শিয়াদের দালালি করে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরের বিরোধিতা করতে চাও, অবাক হবেন। বৈরবের এক পাতি নেতা বৈরবে নাকি আমি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে ভয়কট করবে এরকম ডাক দিয়েছে, পরের দিনই তিনি হাজার হাজার মানুষ নিয়ে মাহফিল করেছেন। আপনারা দেখেছেন কি দেখেছেন না? আরে এরা ভাবছে গিয়াসউদ্দিন তাহিরি ভৈরব মাহফিল না করলে ওনার কিছু হইব। প্রত্যেক শুক্রবারে ওনার বাড়িতে 300-400 দাওয়াত নিয়ে মানুষ উপস্থিত হয়ে থাকে। যারা শুক্রবারে গেছেন দেখছেন না, গিয়াসউদ্দিন তাহিরি উনি সাহাবীদের পক্ষে কথা বলেছেন, এই জন্য উনি শিয়াদের নজরে পড়ে গেছে। মনে রেখো একজন গিয়াসউদ্দিন তাহিরি শুধু নয়, এই গিয়াসউদ্দিন তাহিরির সাথে সমস্ত সুন্নি উলামায়ে কিরাম রয়েছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীদের সম্মান রক্ষার্থে আমরা জমিনের মধ্যে রক্ত দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কি না? এই সাহাবীদের জন্য জমিনের মধ্যে রক্ত দিতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই মুসলমান গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন, আজকে কাদরিয়া তরিকার উপর বায়াত করে আমিরে মুয়াবিয়াকে বাগি বলো জাহান্নামী বলো, তোমাদের কাদরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করার কোনো অধিকার নাই। যদি কোন শিয়া আজকে আমার আলোচনা শুনে থাকো, তোমার যদি সাহস থাকে একটা আলোচনা দেখাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমিরে মুয়াবিয়াকে কাফের বলেছে, একটা প্রমাণ দেখাও আমি মেনে নেব, কথা বলেন ঠিক কি না? এখানে অনেক উলামা একরাম আছে, আমি শুধু না ওনারাও মেনে নিবে ঠিক কি না? মুসলমান বাবারা গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও, কেন আমরা সাহাবীদের কে মানি? শুধু আমিরে মুয়াবিয়া নয়, শিয়াদের কেমন ট্যাবলেট ঢুকায় দে দেখেন, আমিরে মুয়াবিয়া দিয়া শুরু করে এরপরে হযরত আবু বকর সিদ্দিক কে গালি দেয়, এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গালি দেয়, এরপরে হযরত উসমান জুন্নুরাইন কে গালি দেয়, এরপরে মায়েশা কে গালি দেয়। এরে বন্ধু নেটগুলি গাঁটলে এমন আলোচনা শোনা যায়, ওই শিয়ারা বলে যুদ্ধক্ষেত্রে নাকি গাউসে যুদ্ধক্ষেত্রে নাকি হযরতে আবু বকর সিদ্দিক নাকি আমার নবীকে যুদ্ধের ময়দানে ফালাইয়া চলে আসছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যারা করবে গো, এই আলোচনা যারা করবে নিঃসন্দেহে তারা ফেতনাবাজ। এরা মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন, আমার নবী রহমাতাল্লিল আলামিন পূর্ণিমা রাতের বেলায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন, ওই মুহূর্তের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া কই নবী গো, আকাশের মধ্যে যে তারকাগুলি দেখা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যার আমলগুলি আকাশের তারকা সমতুল্য, আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে আমার উম্মতের মধ্যে এমন নেকিওয়ালা উম্মত আছে, আমার নবীকে আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাইলে কে আমার নবী ডাক দিয়া কই আমার ওই সাহাবীর নাম হইল হযরতে উমর। সুবহানাল্লাহ জোরে বলেন হযরতে আয়েশা। মনটা মলিন হয়ে গেলেন, মনে মনে ভাবতেছেন মনে হয় আমার বাবার নামটা বলতো, আমার নবী জানে কি জানে না, আরো জোরে কোন জানে কি জানে না, জানিয়ে দেন কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী গায়েবের খবর জানে, কতটুকু জানে? যতটুকু আমার আল্লাহ জানাইছে, ঠিক কি না? জোরে কোন এ বন্ধু হযরতে আয়েশার দিকে আমার নবী তাকাইয়া ডাক দিয়া কয় আয়েশা রে
তোমার মনটা কি জন্য মলিন হইছে আমি জানি আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কি জন্য মলিন হইছে আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে তুমি মনে হই ভাবতেছিলা তোমার বাবার কথা বলবো এ আয়েশা তুমি জানো নি তোমার বাবা আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সিদ্দিকে আকবরের এত নেকি সমস্ত উম্মতি মুহাম্মদীদের দেখ গলি যদি একটা পাল্লার মধ্যে আমার আবু বকর সিদ্দিকের নেকির সমপরিমাণ হবে না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকি নবীর প্রিয় সাহাবী হযরত আবু بالو بيشا شويلو باشي بالو بيشا شويلو باشي جايا دیکھو مدينة 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 محبت مدينة مدينة عاشق مومن ٹھکانا دیدار چے کادو بابا دیدار چے کادو بابا ہونا نبیر دیوانا مدينة مدينة زورے کن یا رسول اللہ আরো জোরে কর না ইয়া হাবিবাল্লাহ বন্ধুরে আমার ও আমার নিবরা দরবার শরীফের আশিকেরা গভীর মনোযোগ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন নবী প্রেমিক ছিলেন কেমন একজন সাহাবী ছিলেন আজকে যারা আবু বকরের সমালোচনা করো কান খাড়া করে শুনো গো হযরত আবু বকর সিদ্দিকের শুধু আমার নবী ভালোবাসতেন না হযরত আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ ভালোবাসতেন আমার আল্লাহ কেমন ভালোবাসতেন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে আমার প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন একটা আংটি দিলেন আমার নবী হযরত আবু বকরকে ডাক দিয়া কই আবু বকর গো তোমার হাতের মধ্যে যে আংটিটা দিলাম এই আংটিটার মধ্যে আমার আল্লাহর নাম লেখান বা হযরত আবু বকর সিদ্দিক হাতের মধ্যে আংটিটা লইয়া খোদাইকারীর দোকানের মধ্যে গেল এবার খোদাইকারীর দোকানের মধ্যে যাইয়া খোদাইকারীকে ডাক দিয়া কই খোদাইকারী আল্লাহু আকবার বলেন ও খোদাইকারী গো এই আংটিটার মধ্যে আমার আল্লাহর নামটা লেখা দাও এবার খোদাইকারী যখন আংটিটার মধ্যে আমার আল্লাহর নামটা লিখলেন এবার আল্লাহর নামটা লেখার পরে হযরত আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে আংটিটা দিলেন হযরত আবু বকর সিদ্দিক গো হাতের মধ্যে আংটিটা নিয়ে দেখলেন আমার আল্লাহর নামটা এই আংটিটার মধ্যে বেমানান বেমানান দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে এই আংটিটার মধ্যে যদি গো আমার আল্লাহর সাথে যদি আমার নবীর নামটা থাকে গো তাইলে এই আংটিটার এই লেখাটার আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে আল্লাহু আকবার বলেন জেতায় আল্লাহ সেতাই নবী নবীজির দিনে রবি জেতায় আল্লাহ সেতাই নবী নবীজির দিনে রবি দেখি নারে তাকবীর তাকবীর তাহির সাহেবের আগমন
সকলে বলি মারহাবা হুজুর চলে এসেছেন হুজুর আসলেই আমি ছেড়ে দেব যারা এখনো বাহিরে আছেন আপনারা চলে আসুন কারণ হুজুরকে সব সময় পাওয়া যায় না ঠিক কি না জোরে বলেন আমি আগেই বলেছি আমার আলোচনার মধ্যে এই শিয়ার বাচ্চারা যারা তাহিরি হুজুরকে বয়কট করতে চায় শুক্রবারে যায় দেখো তোমার বয়কট কতটুকু পর্যন্ত পড়ছে ঠিক কি না জোরে বল মুসলমান বন্ধু গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছি এই আংটিটার মধ্যে আমার আল্লাহর নাম একা একা বেমানান দেখা যায় আমার আল্লাহর সাথে যদি আমার প্যারা নবী রহমাতাল লিল আলামিনের নাম থাকে গো তাইলে এই আংটিটারে আরো সুন্দর লাগবে এর মুসলমান আমার আল্লাহর সাথে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু নামটারে একত্রিত করছে কিন্তু আমার দেশের অনেক নামদারি মুসলমান আল্লাহর নামের সাথে নবীর নামটারে জুদা করতে চায় এমন মুসলমান আছে না নাই জোরে বলেন এ বন্ধু শিয়াদের মধ্যে আর একটা ফেতনা হইল লা মাযহাবি মসজিদের মধ্যে যাইয়া বলে মসজিদের দেওয়ালের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদ লেখা থাকতে পারে না আল্লাহ এবং আল্লাহ এবং মোহাম্মদের নাম লেখাটা নাকি শিরিক নাউজুবিল্লাহ জোরে বলেন অথচ তোমাদের শিরিকটা শুধু বাংলাদেশের মধ্যে আইসাই মারাও ওই সৌদি আরবের পতাকাটা পারলে পরিবর্তন করে দেখাও কারণ সৌদি আরবের পতাকার মধ্যে আমার আল্লাহর সাথে আমার নবীর নাম আছে না নাই এই বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনার সাথে সৌদি আরব জিতছে একটা পতাকাওয়ালার সাক্ষাৎকার আমি দেখলাম পতাকাওয়ালা বলতেছে আজকে আর্জেন্টিনার চাইতে ব্রাজিলের চাইতে আমার কাছে সবচাইতে বেশি বিক্রি হইছে সৌদি আরবের পতাকা এই সৌদি আরবের পতাকার দিকে তাকাইবা ওই পতাকার দিকে তাকাইয়া দেখবারে মুসলমান এই পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে শুধু তাই নয় রে মুসলমান জান্নাতের প্রত্যেকটা পিলারের মধ্যে আমার প্যার নবী রহমাতাল লিল আলামিনের নাম লেখা আছে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছি আমার আল্লাহর নামের সাথে যদি আমার নবীর নামটা জোড়া লাগিয়ে দেই তাইলে আংটিটার সৌন্দর্য বাইরা যাইব এই আংটিটারে দেখতে আরো সুন্দর লাগব এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাইকারীকে ডাক দিয়া কই খোদাইকারী রে ও খোদাইকারী এই আংটিটার মধ্যে আমার নবীর নামটা তুমি লেখা দাও এবার খোদাইকারী আংটিটার মধ্যে আমার নবীর নাম লেখলেন এবার হাতের মধ্যে আংটিটা নিয়ে আবার নবীর দরবারের মধ্যে গেলেন আমার নবীর কাছে যখন আংটিটা দিলেন আমার নবী রহমাতাল লিল আলামিন আংটিটা লইয়া মুস্কি মুস্কি হাসে আল্লাহু আকবার জোরে বলেন ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় নারে তাকবীর নারে রিসালাত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন সুন্নিরা তার আগমন সাহেব